মধ্যপ্রাচ্য ভাড়া কমিয়েছে বিমান হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মাহবুব ইসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশ এবং বাহির থেকে যে সকল বন্ধুরা বা যে সকল প্রবাসীরা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে বা উপকৃত হলে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে কিন্তু বন্ধুরা বলবেন না চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যাই সম্মানিত রেমিজেন্স যোদ্ধা প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যকামী ফ্লাইটের টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিও দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। ষোলোই জানুয়ারি দু হাজার বাইশ মধ্যপ্রাচ্য জেদ্দারিয়ার দাম্মাম দুবাই ও রুকে হ্রাসকৃত ভাড়া কার্যকর করা হবে আসন খালি থাকা সাপেক্ষে টিকিটের সিল সেল করা হবে এবং ভাড়ার স্তর কার্যকর হবে এক নম্বর ঢাকা জেদ্দা ঢাকা জেদ্দারকে ইকোনমিক ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্স সহ বর্তমানে ট্যাক্স সহ বাহাত্তর হাজার চারশো পঞ্চান্ন টাকা থেকে কমিয়ে চৌষট্টি হাজার আটশো টাকা নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় ঢাকা রিয়ার দাম্মাম ঢাকা রিয়ার দাম্মাম রুকে ইকোনমিক ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমান ট্যাক্স সহ সত্তর হাজার সাতশো টাকা থেকে কমিয়ে তেষট্টি হাজার একশো তেইশ টাকা নির্ধারণ করা হয়েছে ঢাকা দুবাই ইকোনমিক ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্স সহ পঁচাত্তর টাকা থেকে কমিয়ে বাষট্টি হাজার সাতশো চুরাশি টাকা নির্ধারণ করা হয়েছে চতুর্থ ঢাকা আবুধাবি ঢাকা আবুধাবি রুকে ইকোনমিক ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাকসহ সাতষট্টি হাজার পঁচিশ টাকা থেকে কমিয়ে একান্ন হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা করা হয়েছে প্রতিটি টিকিটের সাথে সাত টাকা এবং থেকে নয় হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ট্যাক্স যুক্ত আছে তো বন্ধুরা টিকিটের রেট আপ ডাউন করতে পারে বাট ভুল হলে আমাকে ক্ষমা করবেন তো বন্ধুরা যারা সম্মানিত রেভেনশেন যোদ্ধা যে সকল প্রবাসীরা অ্যাকচুয়ালি যারা বাইরে থাকেন তারা কিন্তু তাদের কষ্ট উপার্জিত সম্পদ দেশের অর্থনীতিকে অনেককে স্বাবলম্বী করে তোলে তাই সম্মানিত রেমিগান্স উদ্য প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যকামী ফ্ল্যাগের টিকিটের হার কমিয়ে দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্তই ভালো থাকবে